আজকের রেসিপি আলুর পুর ভরা খাস্তা কচুরি। বানানো ভীষণ সহজ আর খেতেও কিন্তু হয় অসাধারণ। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। আলুর খাস্তা কচুরি বানানোর জন্য একটা স্পেশাল ভাজা মশলা আমাদের প্রয়োজন। তার জন্য গ্যাস বার্নার অন করে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এর সাথে আমি দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে, এক চা চামচ গোটা ধনে, এক চা চামচ গোটা মৌরি। এর সাথে দিয়ে দেবো 10-12 গোটা গোলমরিচ। এবার এই গোটা মশলাগুলো গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে মোটামুটি 2-2.5 মিনিট রোস্ট করব। তবে 1 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর এরই মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ কাসুরি মেথি। এবার এই কাসুরি মেথিটাও এই গোটা মশলাগুলোর সাথেই আরও 1 মিনিট রোস্ট করব। কাসুরি মেথি যেহেতু রোস্ট হতে সময় অনেকটাই কম লাগে, এই জন্য সবশেষে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম বন্ধ রেখেই কিন্তু আমি মশলাটা রোস্ট করছি, কারণ কড়াইয়ের হিটেই মশলাটা সম্পূর্ণ রোস্ট হয়ে যাবে। 2 মিনিট পর আমি একটা আলাদা প্ল্যাটারে মশলাটা নামিয়ে রাখলাম। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে এটার একটা পাউডার তৈরি করব। তবে এই মশলাটা কিন্তু একদম মিহি পাউডার তৈরি করার প্রয়োজন নেই, একটু গোটা গোটা রাখবো, তাহলে কচুরিগুলো খেতে ভীষণই ভালো লাগবে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার কচুরির জন্য আটা ময়দার একটা ডো তৈরি করব। তার জন্য একটা বড় ছড়ানো থালা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আর এর সাথে সম পরিমাণে অর্থাৎ 1 কাপ পরিমাণে আটা দিচ্ছি। এখানে গমের আটা, অর্থাৎ যে আটায় আমরা নর্মালি রুটি বানাই সেই আটা ব্যবহার করছি। আজকে আমি কচুরিগুলো আটা ময়দা মিশিয়ে বানাবো। আপনারা চাইলে শুধুমাত্র গমের আটা বা শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু বানাতেই পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ বা স্বাদমতো লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ জোয়ান। জোয়ানটা হাতের তালুর মধ্যে এইভাবে একটু কষে নিয়ে দিয়ে দেবো। জোয়ান ডাইজেস্টে সাহায্য করবে, আর জোয়ান দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে। এবার এই শুকনো উপকরণগুলো আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবার ময়াম দেওয়ার জন্য আমি ব্যবহার করব তেল আর ঘি। আজকে আমি তেল ঘি মিশিয়ে ময়াম দেবো। আর আমি 2 টেবিল চামচ তেল দিলাম, মানে রিফাইন্ড অয়েল, আর 2 টেবিল চামচ ঘি দিচ্ছি। যে পরিমাণ আটা ময়দা নিয়েছি অর্থাৎ 2 কাপ আটা ময়দার জন্য আমাদের প্রয়োজন 4 টেবিল চামচ অর্থাৎ 1/4 কাপ তেল বা ঘি। আর ঘি দিয়ে যদি ময়ামটা দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আর ঘি ব্যবহার করার কারণে এই কচুরিগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত স্টোর করেও রাখা যাবে। এবার আমি খুব ভালো করে তেল আর ঘিটা শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নেবো। আর যে কোনো খাস্তা জিনিস বানানোর জন্য এই স্টেপটা কিন্তু অত্যন্ত জরুরি একটা স্টেপ। খাস্তা কতটা হবে সেটা কিন্তু নির্ভর করছে এই ময়াম দেওয়ার উপরেই। দেখুন ময়ামটা পারফেক্ট হয়েছে, আমি এটা একটা মুঠো মতন করছি। দেখুন একটা মুইঠা মতন বা মুঠো মতন তৈরি হচ্ছে, কিন্তু ভেঙে দিলে কিন্তু এই আটা ময়দার দলাটা জোর জোর করে পড়ে যাচ্ছে। তার মানে আমাদের ময়ামটা পারফেক্ট হয়েছে। তবে আপনারা যদি দেখেন এই রকম দলা পাকানো যাচ্ছে না, সেক্ষেত্রে বুঝতে হবে ময়ামটা কম হয়েছে, অর্থাৎ তেল বা ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এবার আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে এই আটা ময়দার ডোটা তৈরি করছি। কোনো রকম গরম জল বা ঠান্ডা জল এখানে ব্যবহার করছি না। আর এই আটা ময়দার ডোটা কিন্তু খুব বেশি সময় ধরে ঠেসে ঠেসে মাখার প্রয়োজন নেই। দেখুন আমার এটা একটা ডো তৈরি হয়ে গেছে। আর সবশেষে হাতের মধ্যে খুব সামান্য একটু ঘি দিয়ে ডোটাকে আরও একবার ঠেসে নেবো। এতে করে ডোটা যখন আমরা রেস্টে রাখবো তখন ওপরটা ড্রাই হয়ে যাবে না বা শুকিয়ে যাবে না। আর এই আটা ময়দার ডোটা কিন্তু একটু শক্ত মাখতে হবে। যে কোনো খাস্তা জিনিস, মানে কচুরি, নিমকি কিংবা গজা কিংবা সিঙ্গারার যে বাইরের অংশটা বানানোর জন্য এইরকম একটু শক্ত বা টাইট ডো তৈরি করতে হবে। নর্মাল রুটি পাউডার মতন ডো তৈরি করলে হবে না। আর এখানে আমি 1 কাপ জল নিয়েছিলাম, আমার 1/2 কাপ জল প্রয়োজন হয়েছে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি 2 সেদ্ধ আলু নিয়েছি, আর বেশ বড় সাইজের 2 আলু নিয়েছি। আলুটা আমি প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে বা 4টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলু সবসময় আমি খোসা সমেতই সেদ্ধ করি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিয়েও কিন্তু সেদ্ধ করতেই পারেন। এবার এই খোসা ছাড়িয়ে নেওয়া 2টো আলু প্রথমে হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। আলুটাকে আমি মেখে নেব, অর্থাৎ খেয়াল রাখতে হবে এই আলুর মাখাটার মধ্যে কোনো রকম যেন বড় দলা বা আলুর কোনো বড় অংশ থেকে না যায়। চাইলে আপনারা এই কাজটা কিন্তু মেশারের সাহায্যেও করতে পারেন। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমরা পুর বা স্টাফিংটা তৈরি করব। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা অবশ্য তেল ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ঘি দিলে টেস্টটা বেশি ভালো হবে। ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। আমি আদা কাঁচা লঙ্কা একটা গ্রেটারে গ্রেট করে ব্যবহার করছি, আপনারা চাইলে থেতো করেও কিন্তু ব্যবহার করতেই পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে রঙটা ভীষণ সুন্দর হয়, এতে কিন্তু ঝাল খুব একটা হবে না। এর সাথে আমি 1 পিঞ্চ হিং ব্যবহার করছি। হিং ব্যবহার করা হলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, তবে হিং কিন্তু আবার অনেকেই অপছন্দ করেন, সেক্ষেত্রে অবশ্যই হিংটা আপনারা স্কিপ করতে পারেন। এবার এই মশলাটা মোটামুটি 30-40 সেকেন্ড একদম লো মিডিয়াম আছে ভেজে নিলাম। মশলা থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলে আমি দিয়ে দিলাম আগে থেকেই মেখে রাখা সেদ্ধ আলুটা। এবার এই আলুটা আমি মশলার সাথে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে মোটামুটি 2-2.5 মিনিট এই আলুটা ভেজে নেব। তবে
এই আলুর পুর বা স্টাফিংটাকে আরও একটু চটপটা বানানোর জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলা দেওয়া যেতে পারে। আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম। তবে আপনারা খেয়াল রাখবেন মশলা যেন আবার অতিরিক্ত না ব্যবহার করা হয়ে যায়। মশলা যদি আবার অতিরিক্ত ব্যবহার করা হয়ে যায় তাহলে কিন্তু পুরের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি সমস্তটা একবার মিশিয়ে নিলাম। সবশেষে আরও একটা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, সেটা হলো 1 চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো পরিবর্তে দানা চিনি ব্যবহার করতে পারেন, তবে চিনির গুঁড়ো মিশতে সময় অনেকটাই কম লাগে, এই জন্যই চিনির গুঁড়ো ব্যবহার করছি। আর চিনির গুঁড়ো ব্যবহার করা হলে একটা টক মিষ্টি ফ্লেভার আসবে, ভীষণই খেতে ভালো লাগবে। সমস্তটা মিশিয়ে নিলাম। কড়াই থেকে যখন এইরকম ছেড়ে আসবে তখন বুঝতে হবে স্টাফিংটা একদম তৈরি। এটা একটা আলাদা প্ল্যাটারে নামিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ ঠান্ডা করে নেব। অপরদিকে আমাদের 30 মিনিট হয়ে গেছে। দেখুন এই আটা ময়দার ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এটাকে আমি আরও একবার খুব ভালো করে ঠেসে নিচ্ছি। এবার এটা থেকে আমি লেচি কাটবো। দেখুন কচুরি মানে খাস্তা কচুরি লেচি কিন্তু খুব একটা বড় হয় না, মোটামুটি একটা মাঝারি সাইজের লেচি রাখতে হবে। আমরা লুচির জন্য যেমন লেচি রাখি তার থেকে একটু বড় রাখবো, তবে রুটির জন্য যেমন বড় বড় লেচি রাখা হয় তার থেকে একটু ছোট হবে। তবে অনেকেই কিন্তু আবার খাস্তা কচুরি একদম ছোটো ছোটো সাইজের খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা ছোটো ছোটো সাইজেও কিন্তু রাখতেই পারেন। এবার আমি এই লেচিগুলোকে এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে একটা চ্যাপটা প্যারা শেপ দিয়ে নেবো। প্রত্যেকটা লেচি একইভাবে রেডি করে নেবো। সমস্ত লেচি আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার স্টাফিংগুলো গড়ে নেওয়ার পালা, অর্থাৎ কচুরিগুলো গড়ে নেওয়ার পালা। একটা রেডি করে রাখা লেচি নিয়ে এইভাবে দুটো আঙুলের সাহায্যে প্রেস করে করে একটা ছোট বাটি বা পেয়ালা শেপ দিয়ে নিচ্ছি। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু এই লেচিটার এই ধার বরাবর অর্থাৎ একদম সাইড প্রেস করছি, মাঝখানে কিন্তু আমি প্রেস করছি না। মাঝখানটা একটু মোটায় রাখতে হবে, নাহলে লেচির মধ্যে যখন আমরা পুরটা ভরবো বা স্টাফিংটা ভরবো তখন সেটা ফেটে যাবে। আচ্ছা, আমি 1 চামচ স্টাফিং এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার স্টাফিংও কিন্তু অতিরিক্ত ব্যবহার করতে যাবে না, তাহলে কিন্তু এটা ঠিক মতন ভাজা যাবে না, ফেটে যাবে। আবার এমনও কম ব্যবহার করবে না যাতে স্টাফিং খুঁজেই না পাওয়া যায়। যাই হোক, মুখটাকে আমি এবার এইভাবে সিল করে নিলাম। এবার আবারও দুটো আঙুলের সাহায্যে প্রেস করে করে সাইডটা এইভাবে আমি পাতলা করে নিচ্ছি। এবার হাতের তালু দিয়ে এই মাছ বরাবর একবার জাস্ট প্রেস করে নিলাম, তাহলে একটা খাস্তা কচুরি আমাদের রেডি হয়ে যাবে। এইভাবে বাকি কচুরিগুলোও রেডি করব। আর খাস্তা কচুরি খুব বেশি বড় হয় না যেহেতু, সেই জন্য চাকি বেলনে ব্যবহার করা হয় না, মানে চাকি বেলনে এটা বেলে নেওয়া হয় না, এরকম হাত দিয়েই কচুরিগুলো রেডি করে নিতে হয়। আচ্ছা, এবার আমি কচুরিগুলো ফ্রাই করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল। দেখুন তেলটা আমি চেক করছি, এক টুকরো ময়দা ডো আমি ফেলে দেখলাম। দেখুন এটা কিন্তু তেলের ওপর ভেসে উঠছে না, তবে চারিপাশে বাবলস ক্রিয়েট হয়েছে, তার মানে আমাদের তেলটা মিডিয়াম হিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে একটা একটা করে কচুরি তেলের মধ্যে ছেড়ে দেবো। তবে একবারে অনেকগুলো করে ভাজতে যাবেন না, যতটা তেল নেবেন তার মধ্যে যতগুলো কচুরি ডুবে থাকবে, অর্থাৎ ডিপ ফ্রাই করতে হবে যেহেতু কচুরিগুলো, তাই যতগুলো কচুরি একবারে তেলের মধ্যে ডুবে থাকবে সেই ততগুলো কচুরি কিন্তু ব্যবহার করতে হবে। আমি যে পরিমাণ তেল নিয়েছি তাতে আমার 3টে করে কচুরি একবারে ভাজা যাবে। আচ্ছা, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে কচুরিগুলো ভাজতে হবে, আর মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে কচুরিগুলো বেছে নিতে। আর এটা যেহেতু খাস্তা কচুরি তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ক্রিসপিনেসটা ভীষণ ভালো আসবে। দেখুন 7 থেকে 8 মিনিট পর এইরকম দেখবেন কালারটা গোল্ডেন হয়ে গেছে, তখন বুঝতে হবে আমাদের কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কচুরিগুলো একদম পারফেক্ট হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে কচুরি বানিয়ে নিন, খান এবং পরিবারের সকলকে খাওয়ান। আর কচুরিগুলো আপনারা সম্পূর্ণ ঠান্ডা করার পর কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে স্টোর করেও কিন্তু রাখতেই পারেন। খাস্তা কচুরি আজকে পরিবেশন করছি ইমলি চাটনি বা তেঁতুলের চাটনির সাথে। ইমলি চাটনির রেসিপিটা অলরেডি দেওয়া আছে চ্যানেলে, আপনারা প্লিজ একবার চেক করে নেবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।